আচ্ছা, কালকে যে পড়াগুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে কিছু অসুবিধা হয়েছে নাকি? হ্যাঁ স্যার, আমি একটা জিনিস বুঝতে পারিনি। বল কোনটা? হ্যাঁ স্যার, ওই কুলম্ব বলে একটা লোক ছিল না? আরে বিজ্ঞানী ছিল, বিজ্ঞানী। আর কত শেখাবো তোকে, কোন দিন আইনস্টাইনকে কাকা বানাইছিস, সেই তো কালকে নিউটনকে শালা বানিয়েছিলি আবার। না স্যার, ওটা আমি খিস্তি করেছিলাম। হ্যাঁ কেন, ও আবার কী দোষ করলো? আরে ওই সূত্রগুলো আবিষ্কার করার কি দরকার ছিল, পড়তে পড়তে হাল খারাপ হয়ে যাচ্ছে। এরকম করতে থাকলে কোন দিন দেখবি আমাকে থানোস বানিয়ে দিয়েছিস। স্যার ছাড়ুন না। আচ্ছা বলছি যে স্যার, ওই কুলম্ব আর নিউটন কি একই লোক ছিল? নাম থেকে বুঝতে পারছি না, আলাদা লোক ছিল। তাহলে স্যার এদের সূত্রগুলো একই কেন? অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, ঘুষ দিয়ে চাকরি পেলে চা হয়, আলাদা করে চালিয়ে দিই। দেখ, ডিম আর মুরগি দুটি মুরগির উপাদান। ডিম থেকে যখন মুরগি বেরোয় তখন সেই মুরগি বড় হয়ে আবার ডিম দেয়, সেই ডিম থেকে আবার বড় হয়ে মুরগি বেরোয়। স্যার ডিম মুরগির সাথে নিউটন কুলম্বের কি সম্পর্ক? না, তার থেকে বড় কথা হচ্ছে, ডিম ইকোয়াল যদি মুরগি হয় তাহলে মুরগি ইকোয়াল ডিম, তেমনই নিউটন ইকোয়াল কুলম্ব, কুলম্ব ইকোয়াল নিউটন। স্যার কুলম্ব কি তাহলে মুরগি ছিল? হ্যাঁ কুলম্ব কি সেখানে মুরগি হতে যাবে? আমি বলতে চাইছিলাম যে ডিম ইকোয়াল টু মুরগি আর মুরগি ইকোয়াল টু ডিম, তাহলে ডিম ইকোয়াল টু কুলম্ব, কুলম্ব ইকোয়াল টু নিউটন, আর নিউটন ইকোয়াল টু নিউটন ইকোয়াল টু ডিম। সব ভুলে যাচ্ছে, নিউটন ইকোয়াল টু মুরগি। আমার একটা ইম্পর্টেন্ট কাজ মাথায় এসছে। আচ্ছা আমার সময় হয়ে গেছে, আমি চললাম, আমার বাড়ি গিয়ে ঘুমোতে হবে, আমি চললাম।